এটা এটার দাম হলো তোমার 5,20,000। আচ্ছা, এটা কত দাম? এটার দাম হলো 1,35,000। 35,000 বেচা কেনা? বেচা কেনে মনে করেন 1,25,000, আর 3,00,000, 3,50,000, 2,50,000 এইভাবে বেচছি। আসলে 13টা, এখন আছে 2টা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে। ঠিক আমার পাশেই একটা গর্ত দেখা যাচ্ছে, রাস্তার কাজ চলছে। এখানেই কিন্তু এই গাবতলি হাটের মেইন যে হাসিল ঘর, সেই হাসিল ঘরটি ছিল, এখন সেখানে রাস্তার কার্যক্রম চলছে। বন্ধুরা, এই সামনে থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম, আমরা হাটের মধ্যে যাব। তার আগে বলতে চাই যে আমাদের হাতের বাম পাশে সামনেই হচ্ছে গাবতলি থেকে আমিন বাজারের দিকে চলে গিয়েছে যে ঢাকা বাইপাস মেইন রাস্তা, সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পাখির চোখে আপনাদেরকে একটু দেখাতে চাই রাস্তার কী অবস্থা, কেমন গাড়ি ঘোড়া আছে, ঘোড়া নেই গাড়ি আছে আর কি, সেগুলো কীভাবে যাচ্ছে। দূরে হচ্ছে আমিন বাজার ব্রিজ, আমিন বাজার ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছে ঢাকা ছেড়ে কিছু গাড়িগুলো, সাধারণ মানুষ। বন্ধুরা চলে যাক, আর এদিকে ডান পাশে যদি আপনাদেরকে দেখাতে চাই, এটাই হচ্ছে হাটের অংশ, আমাদের পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও শেডের উপর দিয়ে রাতের বেলা খুব বেশি দেখা যাচ্ছে না, শুধু লাইট আর লাইট, লাইটের ঝলকানিতে বেশ ভালোই লাগছে। আমরা উপর থেকে আপনাদেরকে হাটের চিত্র একটু রাতের বেলা দেখাতে চাচ্ছি, তবে লাইটগুলো যে সুন্দর তারাবাতির মতো জলজল করছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা, আজকে 11 অক্টোবর, বুধবার 2023। আমরা এখন হাটের মধ্যে চলে যাব, দেখব খামার উপযোগী এবং মাংসের উপযোগী সুঠামদের কিছু গরু আছে কিনা, এবং সেগুলো গরু কেমন দামে ব্যাপারী ভাইরা বেচা কেনা করতে চায়, সেই বিষয়টি একটু তুলে ধরব। আসুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, হাটে ঢুকে খুব ভালো লাগছে, সুন্দর সুন্দর সাদা সাদা বলদ দেখছি। জি ভাই, কয়টা আছে বলদ ভাই? 4টা আছে ভাই। 4টা না? জি। দর্শক, চমৎকার দেখার মতো, খুব সুন্দর 1, 2, 3, 4, 4টি বলদ গরু দেখছেন, যেগুলো দুধ সাদা বলদ। এই বলদ গরুগুলো কিন্তু এই হাটেই লালন পালন করা হয়, মূলত ঈদের সময় বেচা বিক্রি করা হয়। ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে সামনের যে বলদটা দেখছি, এটা বয়স কেমন, কি হয়েছে এটার বয়স? আমরা এখানে আনছি, ওটা বয়স তো মেলা হয়ে গেছে, 4 দাঁত 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত এখন বর্তমানে, এটা 6 দাঁত। 6 দাঁত না? এগুলো যদি এখন যদি মানে দরদাম জানতে চাই, জি, আনুমানিক কেমন দামে বেচা বিক্রি চিন্তা ভাবনা? এটা এটা হবে 4,20,000। 4,20,000? হ্যাঁ, এটা হলো 4,20,000। আচ্ছা, একটা একটা করে জানি, আমরা একটু পিছনে চলে যাই। দর্শক দেখছেন যে এটা 4,20,000, ওনাদের একটা চাওয়া, এরপরে হয়তো আলাপ আলোচনা করে হবে, তাই না? আনুমানিক ওজনের একটা ধারণা আমরা জানতে পারবো? এটা 10 মন আছে ভাইয়া। 10 মন? জি। 10 মন মাংস হতে পারে? মাংস হতে পারে। আচ্ছা আচ্ছা, 4,20,000, 10 মন মাংস হতে পারে সুঠামদের এই বলদ। এরপরে আরও একটু পিছনে চলে যাই, আরেকটি দেখার মতো সুন্দর আরেকটি বলদ গরু দেখা যাচ্ছে। আমরা যদি এটা কেমন কি ভাই? এটা এটার দাম হলো তোমার 5,20,000। 5,20,000? এটা হলো হাঁসা গরু বলে, হাঁসা বলদ। এটা হলো হাঁসা বলদ। হাঁসা বলদ, দর্শক হাঁসা বলদ দেখেন, তার শিংটা খুব সুন্দর, এবং হাঁসা কেন, ওই যে চোখগুলো দেখেন, চোখগুলো কিন্তু আমি একটু কাছে থেকে যদি দেখাই, যে চোখগুলো কিন্তু লাল, এই যে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, চোখগুলো লাল হয় হাঁসা বলদের, শিংটাও সুন্দর হয়, কালারটা তো একেবারে দুধ সাদা, তার মধ্যে হালকা একটু গোলাপির মতো মনে হয়, তাই না? এছাড়া পায়ের খুরও কিন্তু এই গরুগুলোর, হাঁসা গরুগুলোর কিন্তু মানে একটু কী বলবো, যে সাদার মতো এবং গোলাপি কালার ধারণ করে আর কি, লাল কালারের মতো। তো যাই হোক, এটা হাঁসা বলদ, এই জন্য হচ্ছে কত? 4,20,000। 5,20,000। 5,20,000। 5,20,000। 5,20,000। তো দেখলাম আমরা একটা হাঁসা বলদ, ও এই পাশে তো এটাও তো মনে হয় আর একটা হাঁসা বলদ। বাহ, এটা এটাও তাহলে দাম? এটা এটা হলো 5,50,000। এটা আরও একটু বেশি? এটা একটু আর একটু বেশি। এটা একটু ওজনটা বেশি না? ওজন বেশি। কয় মন হতে পারে এটার? 12.5 মন। 12.5 মন? 12.5 মন এটা, 12.5 মন গোস্ত আর কি। জি, ওই হিসাবে 5.5। 5,50,000। বাহ, এগুলো বয়স তো মানে 8 দাঁত? 8 দাঁত, এটা 8 দাঁত এসে, আর ওই সামনেটা ধরো 6 দাঁত। দর্শক দেখছিলেন যে এটাও 5,50,000 হাঁসা বলদ, খুব ভালো লাগছে এগুলো এই গাবতলি হাটে এলে কিন্তু দেখা যায় আজকে। এরপরে আর একটা দেখায় একটু, এটাও দেখছি আরেকটি খুব সুন্দর আরেকটি বলদ, এটা কেমন কি ভাই? এটা হলো 5,00,000। 5,00,000? জি। নাকি আর একটু কম? না না, এটা 5,00,000। 5? গরু দেখেন না ভাই, এটা গরুর মতো দেখার মতো জিনিস,
এটা তো আমার টাকা দেব না, এটার গরু গরু হিসাবে টাকা দেব। এগুলো তো আট দাঁত হয়েছে মনে? হ্যাঁ, এগুলো আট দাঁত হয়েছে। এটা ওজন হিসাব করলে এটার এটা 12 মণ আছে, 12 মণ না হলেও কাছাকাছি আছে আর কি। কাছাকাছি কাছাকাছি 5 লাখ? 5 লাখ টাকা। বাহ, দর্শক বন্ধুরা, আমরা সুঠামদের কয়েকটা সাদা বলদ গরু কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এবার ভাইয়ের কি মোবাইল নাম্বার জানাই দিব একটু? জি, আমার নাম্বার তো মুখস্থ নাই আপনি। হ্যাঁ দর্শক, যদি এই গরুগুলো কেউ যদি আগ্রহী হন, যদি কেউ মনে করেন যে এই সুন্দর সুন্দর হাসা বলদ এবং নর্মাল বলদ এই গাবতলির হাট থেকে আপনারা সংগ্রহ করবেন, অনেকেই বলবেন হয়তো বা দাম বেশি, আসলে এই গরুগুলো আসলে পাওয়াও যায় না, আর এটা কিন্তু চাওয়া দাম, আপনারা এসে দেখে আলাপ আলোচনা করে নিতে পারেন। ভাইয়ের নাম বলেন। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। বাড়ি? বাড়ি আমার হলো কুড়িগ্রাম। কুড়িগ্রাম বাড়ি। আর ভাইয়ের নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, 01761272169। আমি আবারও বলে দিচ্ছি, 01761272169। খলিল ভাই, না তো খলিল ভাই, ভালো থাকবেন, আবারও দেখা হবে। দর্শক, একটু ওদিকে ঘুরে যেতে চাই, আরও আপনাদের একটু দেখাতেই চাই, বলদগুলো দেখতে ভালোই লাগছে। আসুন একটু আমার সঙ্গে, আমরা হাঁটতে থাকি, এদিকে চলে এসেছি। এই পাশে আরেকটি কঠিন একটা জিনিস দেখছি, আপনারা আমি জানি না ক্যামেরায় কেমন দেখছেন, এই যে এটা হচ্ছে একটা দুম্বা, দুম্বা, কঠিন একটা দুম্বা একেবারেই। আর দুম্বার যেটা পেছনের এই জিনিসটাই কিন্তু সুন্দর দুম্বার, সেটা ভালো লাগছে, বেশ উঁচু আছে। তো এই ধরনের দুম্বা কিন্তু আছে গাবতলির হাটে, আপনারা এসে হয়তো বা এটার যিনি মালিক আছে, আরও আছে আরও, এই যে ভিতরের দিকে আমরা যদি একটু দেখা যায়, এর চেয়েও বড়ো বড়ো দুম্বা কিন্তু পিছনের দিকে খাঁচার ভিতরে আছে, খাঁচার ভিতরে। মামা, এটার দাম কেমন কি? এটা দাম চাইতেছি 3 লাখ। এটা 3 লাখ? 3 লাখ। এই যে কত কেজি হতে পারে এটা? এটা 2 মণ আছে, মানে গোস্ত, গোস্ত আছে 2 মণ। 2 মণ গোস্তের ওজনের চাচ্ছেন 3 লাখ? 3 লাখ টাকা। মোটামুটি 1.5 লাখে বিক্রি হবে? না 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 না, আরও বেশি, আরও বেশি, আর 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, এইভাবে বেশি। আসলে 13টা, এখন আছে 2টা। আচ্ছা আচ্ছা, 3, 3.5, 13টা ছিল, এখন মাত্র আছে 2টা, এই একটা। আর ওই যে দর্শক দেখেন ওই ভিতরে খাঁচার ভিতরে, আমরা জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর দুম্বা আছে। এছাড়াও তো গারল, ভেড়া, আরও দুম্বা আছে। আচ্ছা আচ্ছা, আরও অনেক কিছুই আছে খাঁচার মধ্যে। থ্যাংক ইউ। মাশাল্লাহ, সুন্দর সুঠাম দেহের লাল গরু দেখছি, হাট জমেছে, হাটের ভিতরে সুন্দর সুন্দর গরুগুলো আছে, যদিও এখন কোনো কাস্টমার নাই, তারপরও আমরা শুধু আপনাদের দেখাচ্ছি, চলুন। মাশাল্লাহ, সাদা মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সাদা মহিষের পরে কালো মহিষ, দেখা যাক কালো মহিষের পরে দূরে দেখছি আবারও সেই সুন্দর সুন্দর বলদ গরু। গাবতলি হাটে অবশ্য এটি একটি বৈশিষ্ট্য, সারা বছর গরু বেচা কেনা হয় এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু সব সময় পাওয়া যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দেখছি, মাংসের জন্য কালো ক্রস গরুগুলোও দেখছি, তবে দর্শক যেহেতু আপনারা লাল গরুগুলো বেশি একটু পছন্দ করেন, যারা অনুষ্ঠানের জন্য নিতে চান তারা একটু আমাকে বলেন যে ভাই লাল গরু একটু সুন্দর গরুগুলো দেখাবেন, যাতে আমরা নিতে পারি দরদাম করে। এই যে প্রথম যে লালটা দেখছি, এটা আজকে কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এইটা দাম বলতেছে 1,08,010, এরকম দাম বলতেছে। আচ্ছা, 16,000 কয়া দিচ্ছে? 16,000 বলছেন, এরপরে দরদাম করে নেওয়া লাগবে। জি জি। কেমন ওজন হতে পারে? কেমন ওজন আপনার? 4 মণ, পাটনি, আম 2-1 কেজি কম বেশি এটি। আচ্ছা আচ্ছা, এরপরে পাশের যেটা আরেকটা দেখছি, এটাও তো দেশাল নাকি? জি, এটাও দেশাল। এটাও কেমন কি ভাইয়া? এটা বলে দিছি 105। আচ্ছা, 1,05,000 বলে দিছি, দাম বলতেছে 100 বাইঙ্গা 100। আচ্ছা, এরপরে পাশে কালো আরেকটা দেখছি, আরেকটা এটাও। এটা কেমন? এটা 10 বলে দিছি, এটা 100 দাম বলতেছে। ও, ওটা আবার একটু টাইট গরু, কিন্তু সাইজে, সাইজে করস এই তো, এই জন্য একটু না। আজকের বেচা কেনার অবস্থা কি কেমন? একটু কম কমে, কাস্টমার একটু কম দেখতেছে। গরুর দাম তো অন্যান্য সময়ের চেয়ে এখন কি মনে হয়? এখন একটু কমই তো। কম? হ্যাঁ কম, অনেক। আপনার বাড়ি কোন জায়গায়? পাবনা বেড়া। পাবনা তো, পাবনাতে তো গরুর দাম কমই ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।
আসেন দর্শক। আচ্ছা এই পাশেও গরু আছে, সুন্দর সুন্দর গরুগুলো দেখছি। এই পাশে একটু মুরব্বির গরুগুলো আছে না, দেখি মুরব্বির সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আল আমিন। মুরব্বির বাড়ি কই? আমাদের বাড়ি চাঁদপুর জেলা মতলব। চাঁদপুর? হ্যাঁ চাঁদপুর মতলব। মতলব উত্তর চাঁদপুর? চাঁদপুর উত্তরে। মতলব উত্তরে গিয়েছিলাম আমি মোটামুটি বিভিন্ন জেলার, বিশেষ করে কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইদিকের লোক বেশি, কিন্তু চাঁদপুরের লোক ব্যবসায়ী খুবই কম। মানে ব্যবসা একদম কমে গেছে, মানে নাই, সব মায় মুরব্বিরা চলে গেছে, আর থাকার ভিতরে আমি আছি, মতলবের ভিতরে আর কেউ নাই। আচ্ছা একটু গরুর দাম জানতে চাই, যে সার গরু এটা? দাম তো দাম চাইছি মনে করেন 1,45,000, হ্যাঁ অথবা লাস্ট বইলা দিই 1,30,000। 1,30,000? হ্যাঁ। তো বেশি হচ্ছে না দাম? না বেশি হয় না, একটু কম বাজারে একটু দম। ওজনের দিক থেকে কেমন হতে পারে? মনে করেন 100 কেজি। 100 কেজি? ভালো লাগলো। বেশি আছে গরুর দাম কি এখন কোন দিকে যাচ্ছে? কমের না দাম আপনার মোকামে বাড়তি, এখানে কমতি, কাস্টমার নাই, টাকা বোঝা ব্যাপারে শেষ হয়ে গেল। ঈদের গাবতলির তো কাস্টমার মূলত কষায় বাইরে যায়। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সারি সারি সার গরু দেখছি, বাঁধা আছে বিভিন্ন ধরনের ক্রস গরু। এই গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা আপনাদের সামনে তুলে ধরছি? আমার কয়টা আছে এখন? আর 6টা আছে। 6টা? সবগুলো সার? সব সার। কোন এলাকা থেকে নিয়ে আসছেন? অরণখোলা, পাবনা। পাবনা অরণখোলা ভাই, একটু আগেই দেখলাম। এটা যদি একটু দাম ধর এখান থেকে না, কালোটা কেমন কি? কালোটা মনে করেন যে দামাদামি করলে আপনি 95 হলে কারবার হবে। 95 এ কারবার করতে চান না? মোটামুটি কয় মন হতে পারে? 3 মণ 10 সের আছে। 3 মণ 10 সের না? জি। 95 হলে কারবার হতে পারে। এরপরে পেছনে চলে যাই ছোট্ট করে, এটাও দেশাল, এটা কেমন কি? এটাও একই দাম, এটা 93 হলে কারবার হবে। 2,000 কম বেশি? 2,000 কম বেশি। এটা গরুর তো বেশি ব্যবধান হয় না, সামান্য ব্যবধান হয়। আচ্ছা আচ্ছা। এরপরে পাশেরটা একটু, পাশেরটা 90 হলে কারবার হবে। 90? জি। এটা 90 হলে হবে? হ্যাঁ। বাহ, দাম 92, 93, 95 এর মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ। এটাও কি 3 মণ? এটা 3 মণ টার্গেট, আর 2-1 কেজি বাড়বে কিন্তু কমবে না। কমবে না? জি। পাশেরটা? পাশেরটা 90,000, 2,000 কম হলে কারবার হয়। আচ্ছা আচ্ছা 90। এরপরে পরে পরেরটা? এইটাও একই দাম? একই দাম? একই দাম। আর এই যে একটা আছে, এটা কোনো কথাবার্তা চলবে 87 হলে কারবার হবে। পড়ে গেছে 87,000 হলে কারবার হবে, একবারে ফিক্সড বলে দিছে। ভাইয়ের বাড়ি হচ্ছে পাবনা অরণখোলা নাকি? পাবনা চাটমোহর আমার বাড়ি, অরণখোলার পাশে। জি। আচ্ছা আচ্ছা। আজকের বেচা কেনা কেমন কি? আজকের বেচা কেনা ভাই নরমাল, বেলা ডুবার আগে কয়টা মাল বেচেছি, এখন তো কাস্টমারই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তো রাত গভীর হলে আসে না? জি। এখানে তো সারা রাতই বেচা কেনা হয়? এনে 24 ঘন্টাই, দিনের বেলা বেচা কেনা হয় না, রাত্রের বেলা সারা রাতই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার কথা হবে। জি। বন্ধুরা, আমরা হাটের মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তায় চলে এসেছে। দেখা যাচ্ছে আমাদের চাচা সুন্দর একটি গরু ধরে রেখেছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরুটা কি জাতের এটা? এরা আপনার দেশালি, সিন্ধি টিন্দি মনে হবে নাকি? সিন্ধি ওর দেশালি হবে। ইয়ে হয়েছিল এক সময়, মানে বাড়ি ছিল কিন্তু এটা সারি গেছে, মানে লাম্পি রোগ হয়েছিল, সেটা বের হয়ে চলে গেছে, যার কারণে এখন ক্লিয়ার দাগগুলো ইয়ে হয়ে গেছে। তবে গরুটা মানে খাই নাই, যার কারণে শুকে গেছে। জি জি, খাই না। কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? ইনশাল্লাহ 10টা আছে না, লাস্টের 105। আচ্ছা এখন বলতে মানে 100 হলে দিয়ে দেবো, বুঝছেন? 100 হলে দেবে? জি। এগুলো যদি ভালো ছেলে এর দাম ছিল 120-130। আচ্ছা এখন তো এর জন্য একটু কমে দিচ্ছি। আচ্ছা এটার বয়স কেমন কি, কয় দাঁত হয়েছে? বয়স 2 দাঁত। ইনশাল্লাহ। গোশত তো কয় মন, 3 মন হবে? না বেশি হবে। বেশি হবে? 150 কেজি তো আছে।
এই পাশে মুরুব্বির আর একটা সুন্দর কালো গরু দেখছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বাবাজি? ভালো ভালো। বাড়ি কই আপনার? পাবনা। পাবনা, পাবনা কোন এলাকায়? সাতিয়ার থানা। আরে গরুর রাজধানী তো হচ্ছে পাবনা। হ্যাঁ জি। আপনারা তো গরুর এলাকার লোক। এ আপনাদের এলাকার গরু? জি জি। কত কত বেচার চিন্তা ভাবনা? দাম চাচ্ছে 105, হয়তো 100 1000 কম বা 100 এরকম বিক্রি করব। আচ্ছা কয় মন হতে পারে আনুমানিক ওজন? খরচ বাদে 1000 টাকা হলেই আমাদের অনেক হয়, 1500 টাকা হলে অনেক হয়, এত লাভ হয় না। অনেকে যে বলে পাবনা সিরাজগঞ্জ ঈশ্বরদী এগুলোতে গরুর দাম অনেক কম। অনেক কম, মান ভালো, মান ভালো। একটু সুন্দর সুঠামদের গরুগুলো দেখাতে চেয়েছিলাম, শুরুতেই বলেছি। তো এই পাশে আর একটা গরু দেখছি লাল রঙের, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন বেচা কেনা কেমন হচ্ছে আজকে? বেচা কেনা বুধবার আজ বেচা কেনা একটু ভালো। ভালো না জি ভাই? দাম কি বাড়তেছে না কমতেছে? না দাম আগের মতোই আছে। আগের মতোই? জি, বাড়তেও নাই কমতেও নাই। কত বলছে এখন পর্যন্ত? 90-92। বিক্রি করবেন কত? 80-85? না 95 হলে বেচবো। আচ্ছা আচ্ছা, 90-92 তো বলেই ফেলছে। জি ভাই, 95 হলে বেচে ফেলবো। 95? জি ভাই। তিন মন? 10 কেজি হবে। তিন মন 10 কেজি? জি। 10 কেজি হবে। দর্শক গ্রামদেশ না? কোন গ্রামদেশ? কুষ্টিয়া ভাই। কুষ্টিয়ার গরু চলে এসেছে এই গাবতলির হাটে। দর্শক অনেকেই বলেন যে হাট কি প্রতিদিন? হ্যাঁ ভাই, এই হাট কিন্তু প্রতিদিন, আর হাটের হাসিল হচ্ছে সাধারণ মানুষ যদি কিনে গরু তাহলে হচ্ছে 1,35,000 টাকা, আর যদি খামারি ভাইয়েরা কিনে, যদি বেশি গরু কিনে সেক্ষেত্রে তাদের জন্য হাসিল হচ্ছে 1,02,000 টাকা, আর যারা নিয়মিতভাবে এখান থেকে কিনে, বিশেষ করে মাংস ব্যবসায়ী বা কষাই যারা, তাদের হিসাবটা আলাদা, সেটা নিয়মিত। তো যাই হোক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই পাশে আরেকটি সুঠামদের বড় গরু দেখছি লাল কালারের। ভাইয়ের বাড়ি কই? কুষ্টিয়া বড় ভাই। ও রে ভাই, কুষ্টিয়া। এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আপনার পাবনা, সিরাজগঞ্জ, এগুলোই তো গরুর রাজধানী। জি, গরু আসেই তো ওই দিক থেকে, তাই না ভাই? এটা কত বিক্রি করে চিন্তা করে কইছে? কষাই কইছে 93-94 হলে দেখ বেচা যাবে, 1,000 টাকায় বাই দিয়ে আছে। একের জন্য 93 বলেছে আর 1,094 হলে ছাড়বেন? বাহ, আপনার কুষ্টিয়াতে এটা কত দাম হতে পারে? এটা কুষ্টিয়ায় কত দাম? কুষ্টিয়ায় দাম যাবে 100, বেচবে 80-85। 80-85 বেচবে? জি, মানে কুষ্টিয়ার থেকে 8-10,000 কম বেশি এখানে। আসতে গাড়ি ভাড়া লাগে না, লিখতে লাগে একটা করতে 1,000। অবশ্যই সেটা তো লাগে, লিখতে ধরুন গাড়ি ভাড়া লাগে 3,000, একটা করবো ধরুন 4,000 টাকা। কুষ্টিয়াতে কিনলে কি আপনারা 80-82-র মধ্যে কিনতেন? 80-85-এর ভিতর কিনতে হবে, হাতে 5-4,000 খরচ, 89 পড়বে এরকম। এখানে এসে 2-3,000 আবার? জি। আচ্ছা আচ্ছা, দর্শক একটু হিসাব মেলানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই বলেন সেই হিসাবটা একটু আমি নিজেও একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হাটের মাঝখানে আছি, একটু দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা। ভালোই লাগছে, অনেকদিন আসলে হাটের মাঝখানে রাস্তায় ঘোরা হয় না। আমার আর এক মুরব্বী আছেন, ওনাকে তো একটু ওই পাশে আসছি, তার আগে ভাইয়ের সঙ্গে একটু 1 মিনিট কথা বলে আসি। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। মন খারাপ নাকি? জ্বর আইছে ভাই। জ্বর? এমনি নরমাল জ্বর? নরমাল জ্বর। মশা কামড়ে না তো? না, এমনি জ্বর আছে। কেমন জ্বরের মধ্যে কেমন বলছে এটা? এ তো 90 বলে না, 90 নিয়েছে, 90 বলে না, 85 দাম। মানে টার্গেট কি 90-এর নিচে না উপরে? টার্গেট তো 90, তো দাম তো কয় না, এখন দেখি কত দূর কয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। এই যে এই পাশে আরেক ভাইয়ের গরু আছে, সুন্দর গরু, আমি জানি না কিভাবে দেখাবো, আমার ক্যামেরা ওইদিকে। বাহ, হাটের মধ্যে আছি, গরু আবার ওই পাশ দিয়ে যদি আসা যায়, আমার ক্যামেরাকে ওই দিক থেকে ইশারা করছি। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুন্দর সুন্দর একটা গরু ধরে রেখেছে, এতক্ষণে ঘুরে ঘুরে আমরা একটু চলে এলাম হাটের একেবারে মাঝখানের রাস্তায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সুন্দর সুন্দর গরু দেখাতাম, মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না আজকে। ভালো ভালো গরু ছাড়া ধরিনি।
আজকের গরুটা কেমন কি অবস্থা? এটা হলো আপনার 102,000 এর পাশে যাবে। 102? হুম। কেমন কি বলতেছে এখন? এখন দাম আপনি 100 নিচে নিচে কয় কিন্তু 2000 এর পাশে যায়। আচ্ছা, কয় মন হতে পারে আনুমানিক? 3.5 মন। 3.5 মন। আপনার বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া। কুষ্টিয়া, বাহ। এর আগে একজন কুষ্টিয়ার সঙ্গে কথা বললাম, আমি সে আগের মতো আপনাকে একটু জানতে চাই, এটা 102 চিন্তা করছেন, কুষ্টিয়াতে হলে এই গরুটা কত দাম হতে পারত? কুষ্টিয়া হলে ওই দামই, কিন্তু 2-1,000 টাকা কম টমে। খালি 2-1,000? তাহলে তো ওখান থেকে নিয়ে এসে এখানে এখানে পোষাবেন কিভাবে? ওর মধ্যে পোষাইবো। ওর মধ্যে? গোস্ত কত বললেন হতে পারে? 3.5 মন। 3.5 মন। আজকে কেমন কাস্টমার, কেমন কি আসছে বেচা কেনার? কাস্টমার টুকটাক দেখা যায়, এখন দেখা যাক, এখনো সেরকম নামেনি। নামে নাই, তবে রাত গভীর হবে তত তখন আসবে, হয়তো 10টার পরে হয়তো হতে পারে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ও আর একটা গরু ধরে তিরিং বিরিং করছে। তো যাই হোক, আমরা হাটের মাঝখানে আছি, যাই হোক পালাই। দর্শক একটু ঘুরিয়ে ওইদিকে আপনাদের দেখাই যে ওইদিকে যে মুরব্বি, আসসালামু আলাইকুম। জি আসি, আলহামদুলিল্লাহ। গরু কি রেস্ট করতেছে? মানে পিকআপে এসে পা? হ্যাঁ হ্যাঁ, পা। আচ্ছা আচ্ছা, জি ভালো থাকবেন। দর্শক এদিকেও কিন্তু গরু আছে, তবে এই গরুগুলো অধিকাংশই ষাঁড় গরু না, এগুলো হচ্ছে যে গাভী গরু, বকনা গরু। এই গাবতলি হাটের মাঝখানের রাস্তায় কিন্তু এই গরুগুলো দেখা যায়। তো আপনাদেরকে একটু আজকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করলাম, বিশেষ করে মাংসের উপযোগী এবং আপনার খামার উপযোগী দুই ধরনের গরুই কিন্তু এই গাবতলি হাটে পাওয়া যায়। বিশেষ করে গোশতের জন্য যে গরুগুলো সেগুলো কিন্তু বেশিই পাওয়া যায়। মূলত আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানাদির জন্য গরু সংগ্রহ করতে চান, তারা কিন্তু আসতে পারেন, দেখতে পারেন, এখান থেকে গরু দরদাম করে নিতে পারেন। আর লম্বা করছি না, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।